हेलो दोस्तों, वेलकम बैक टू माय चैनल। आज के ऐसा कहते हैं नतून एक वीडियो नहीं है। सो आज के से वीडियो हे हमारा सकले मिले जा मंदिरे। सो से मंदिर हे गोपीनाथ मंदिर, कारण ओखानते जा प्रसाद खेते। सकाल बेला नाम लिखी दिया हुआ है, क्या ओखाने नाम लिखाते हैं से कूपन देवे, से कूपन धरे जेते होबे গিয়ে তারপরে আমরা প্রসাদ খাব। যদিও মন্দিরটা আমাদের বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স হয়ে যাবে। তো মন্দিরটা হচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো। সো এটা হচ্ছে খানাকুল কৃষ্ণনগর পড়ছে। সো আমরা ওখানেই যাব। তো সকলেই রেডি হয়ে গিয়েছে, শুধু আমি বাকি আছি, মানে সব ফ্রেশ হয়ে গেছে, সকলেই ফ্রেশ হয়ে পড়েছে, বাট আমি শুধু ফ্রেশ হতে বাকি আছি। দেখতে পাচ্ছি আমার চুল টুল সবই হাঁটা গুনা হয়ে আছে। তো ফ্রেশ হই হয়ে আজকে আমরা সকলে মিলে যাব আজকে গোপীনাথ মন্দির। ওকে, তো চলো যাওয়া যাক সেই মন্দিরকে। ওকে, তো বন্ধুরা দেখো আমরা সকলে রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি সেই মন্দিরে, অর্থাৎ গোপীনাথ মন্দিরে আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে। তো আজকে আমরা মানে সকলেই খুবই এক্সাইটেড হয়ে আছি। তো আমরা যাব সেই প্রসাদ গ্রহণ করতে, ঠিক আছে? তো মোটামুটি আজকে ড্রেসটা পরেছি, মোটামুটি খারাপ লাগে না আমাকে, ঠিক আছে? তো সঙ্গে মা আছে, যে মা বাবা হাই করো। তো এবার আমরা যাচ্ছি, কারণ যেহেতু আমরা এখন আপাতত 8 জন মতো আছি, সো সেই কারণে গাড়িতে ধরবে না, একটা আমরা গাড়ি করেছি, তো সেই গাড়িতে করে আমরা যাচ্ছি। তো এখন আপাতত বাবা মা আমি যাচ্ছি, দাদা বৌদি আসবে, তারা গাড়িতে আসবে, আর দিদি জামাইবাবু আছে, ওদেরকে মাঝপথ থেকে তুলে নেব গাড়িতে। সো আমরা এখন রানিংয়ে আছি, আমাদের এই পঙ্খিরা যে আমরা যাচ্ছি আর কি, এই যে পিছনে মা বাবা বসে আছে, আর এই হচ্ছে আমাদের আজকের ড্রাইভার ভাই। তো সব ক্ষেত্রেতেই আমরা একে কল করে নিই, যেখানে যাই না কেন এর সাথে কন্ট্যাক্ট করে নিই। আজ আমরা সবাই খুবই এক্সাইটেড, কারণ আমরা যাচ্ছি প্রভুর প্রসাদ গ্রহণে, তাই আজ মনের মধ্যে খুব আনন্দ। যাইবো মাঝ রাস্তা থেকে ওদেরকে তুলতে হবে, তো অলরেডি ওদেরকে ফোন করে দেওয়া হয়েছে। সো ওরা অলরেডি মনে হয় এসে গেছে, তখন তো আমরা ওদেরকে তুলে নেব। তো চলো দেখি তারা এসেছে কিনা ওখানে যাবার। হরে কৃষ্ণা। তো আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে যাব, কারণ এই হচ্ছে আমার দিদি বাড়ি, এইখানেতেই ওরা এই পাশ দিয়েই আসবে। তো ওরা চলে এসেছে সামনেই, সামনেই একটা যে লাল জামা পরে ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে আমার ভাগনা, খুবই শান্ত শিষ্ট দেখতে পাচ্ছ, কত ধীরে সুস্থে আসছে ছেলেটা। এসে গেছে, এই হচ্ছে আমার ভাগনা। বাবা মুখটা দেখাও, হাই করে দাও, হাই করে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আসতে যাই আবার দিদি বাড়িতে, কি প্রবলেম হয়েছে। সো গাড়িতে যাওয়া নিয়ে দেখি কি সমস্যা হয়। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড যাবার জন্য, এটা নিশ্চয়ই আমাকে আর নতুন করে বলতে হবে না। সো গাইস দেখো, দিদি প্রসাদ গ্রহণ করতে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছে, বাট এতটাই এক্সাইটেড হয়ে আছে, এতটাই সে যাচ্ছে মনে হচ্ছে না যে অ্যাকচুয়ালি প্রসাদ খেতে যাচ্ছে।
তো আমি আপাতত দিদি বাড়িতে এসে গেছি। কি হয়েছে? আমার ভক্তি আছে মনের মধ্যে, আমি ড্রেস যাই পরি না কেন, আমি গোবিন্দকে বিশ্বাস করি, ভালোবাসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সো গাইস, ড্রাইভার এক্সচেঞ্জ হয়ে গেছে, কারণ তারা চলে গেছে সেই অটোতে করে, এবার টোটোয় করে, আর আমরা যাচ্ছি গাড়িতে করে, কারণ এক্সচেঞ্জ হয়েছে যেহেতু। এ হচ্ছে আমার জিজু। হাই, আগের বার তোমাকে দেখিয়েছি আমি, আগের ভিডিও তোমাকে দেখি তোমাদেরকে দেখিয়েছি আমি। সো আমরা এখন গাড়িতে করে যাচ্ছি, তারা এখানে ছিল, এই জায়গাটা তারা ছিল, সো এখন তারা চলে গেছে। তো যাচ্ছি আমরা, গিয়ে দেখি তাদের করতে পারি কি না। তো এসে গেলাম আমরা সেই কৃষ্ণনগরের গোপীনাথ মন্দির। তো এটা কলেজ মোড়, এখানে সব স্টুডেন্ট আছে। আমরা এসে গেছি সেই মন্দিরেতে, দেখো এখনো পর্যন্ত যদিও এরা কেউ নামে না টোটো থেকে, চলো নামো একে একে। তো চলো আমরা যাই সেই মন্দিরেতে, চলো হাই করে দাও, হাই করে দাও, হাই বলো। কোথায় যাচ্ছি আমরা বলো? আমরা যাচ্ছি কৃষ্ণনগরে। হ্যাঁ, বলো কৃষ্ণনগরে গোপীনাথ মন্দিরে। কৃষ্ণনগরে গোপীনাথ মন্দিরে। হ্যাঁ, বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি করতে যাচ্ছ, কি করতে যাচ্ছ মন্দিরেতে? মন্দিরে কি করতে যাচ্ছ বলো? প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। হ্যাঁ, বলো হরে কৃষ্ণ, বলে দাও হরে কৃষ্ণ। আজকে যা যা সে প্রসাদ গ্রহণে, বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাবু বলো বলো বলো। তো আমরা রীতিমতো এসে গেলাম সেই গোপীনাথ মন্দিরে। এই হলো সেই গোপীনাথ মন্দিরের পুকুর এবং এর সামনের দিক। ক্রমাগত দলে দলে যাত্রীরা প্রতিদিনই আসে থাকে প্রভুর প্রসাদ গ্রহণের জন্য। এই হলো প্রভুর মন্দির। এই হলো প্রভুর আটচালা। এইখানে বসে ভক্তরা বিশ্রাম করে, প্রভুর পূজার সময়ে এখানে বসে নাম সংকীর্তন চলে। এখানে ভক্তরা ভিড় জমায়েত করে প্রভুর দর্শন করার জন্য। আর আমি চললাম প্রভুর দর্শন তোমাদেরকে করানোর জন্য। এই হলো আমাদের প্রভু, সবার প্রভু, বিশ্বের প্রভু, সারা সমাজ কল্যাণের প্রভু। আমরা এসে গেছি সেই গোপীনাথ মন্দিরে। তো তোমরা দেখতে পেলে, সো আপাতত বসে আছি আমি, জিজু আর আমি বসে আছি। তো এই হলো সেই মন্দির, আগের বার এসেছিলাম, বাট মানে ক্যামেরা করতে পারি না, কারণ সেটা নিয়ে খুবই প্রবলেম চলছিল আমার, যার জন্য কী বলে আমি করতে পারছিলাম না। চলো সে কারণে ভাবলাম যে আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই সেই মন্দিরটাকে। তো আজকে ভগবানকে আমরা দর্শন করতে এসেছি, প্লাস সে সঙ্গে আজকে আমাদের মানে নসিবটা খুবই ভালো, সো সেই কারণেই আজকে প্রসাদ গ্রহণ করে একটা ভাগ্য খুঁজে পেয়েছি আমরা। তো এখানে প্রতিদিনই প্রচুর পরিমাণে যাত্রী আসে, ভক্তরা আসে বাবার প্রসাদ গ্রহণ করার জন্য। সো মানে অ্যাকচুয়ালি আমার নসিবটা বহু বছরের জন্য মানে ওয়েট করছিল, মানে এই প্রসাদ গ্রহণের জন্য। যখন আমি কলেজ করছিলাম তখন ধরে মানে 3 বছর ধরে আমি চেষ্টা করছিলাম যে বাবার প্রসাদ খাওয়ার জন্য, বাট হয়তো তখন আমার নসিবে আসে না, যার জন্য আমি প্রসাদ গ্রহণ করতে পারি না। সো আজকে আমি প্রসাদ গ্রহণ করতে এসেছি, মানে নসিবটা মনে হয় খুলেছে একটুখানি বাবার জন্য, তো সেই কারণে আজকে আমি আজকে প্রসাদটা পাচ্ছি। ঠিক আছে, তো চলো দেখাবো তোমাদেরকে। এখানে বহু যাত্রী মানে ভক্তরা বসে আছে বাবার প্রসাদ গ্রহণের জন্য, এবং বাবার এখানে প্রসাদ পূজা হবে। আচ্ছা, এখানে পূজা কি হয়ে গেছে? হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, পূজা হয়ে গেছে, মানে পূজার টাইমটাই আসতে পারি না, জাস্ট একটু মানে টাইমে একটু ডিফারেন্স হয়ে গেছে।
সো এখানে বহু ভক্ত আছেন, বহু যাত্রী আছেন, এখানে বসে যাচ্ছেন বাবার পূজা দেখার জন্য। বাট আমার নসিবা জুড়লো না, সো এদিকেও বসে আছে। রোদুর তো সবাই মানে ছাওয়ার মধ্যে বসে আছে। একবার সকলে বলুন একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সকলে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 রাধে। আমি যখন মন্দির দেখায় ব্যস্ত ছিলাম এবং মন্দির চত্বর দেখানোয় ব্যস্ত ছিলাম, ঠিক তারিম বীজখানে প্রভুর প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছিল। ভেবেছিলাম যে আমি প্রসাদ পাবো না, কিন্তু ইতিমধ্যে দেখলাম যে এক কাকু প্রসাদ বিতরণ করছে। কাকু প্রসাদ দিচ্ছে নাকি? যাই হোক, প্রভুর কৃপায় প্রসাদটা পাওয়া গেল। সো আমরা এখন যাচ্ছি পুরানো গোপীনাথের মন্দিরের দিকে, তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, এবার আমরা চললাম গোপীনাথের সেই পুরানো মন্দিরের দিকে, যেখানে স্বয়ং কৃষ্ণ নিজে এসে খেলা করে। তো চলো দেখা যাক। তো এই হলো পুরানো গোপীনাথের মন্দির, এই হচ্ছে মেন গেট। চলো আমরা যাই। তো গাইজ, এই হচ্ছে পুরানো গোপীনাথের সেই মন্দির, সবচেয়ে পুরানো। এখানে শ্রীকৃষ্ণ এসে খেলাধুলা করতেন সেবেলা। এই জায়গাটাতে শ্রীকৃষ্ণ নিজে এসে খেলাধুলা করতেন। সবচেয়ে পুরানো মন্দির হচ্ছে এইটাই। তো এখানে গেট অলরেডি বন্ধ আছে, গেট বন্ধ, গেট বন্ধ, এখানে একটি গেট বন্ধ করে দিয়েছে। এই হলো বাবার পুকুর। এই পুকুরের গেট সবসময় বন্ধই থাকে। এই পুকুরের গেট একমাত্র এই মন্দিরে যারা পূজা অর্চনা করে তারাই ব্যবহার করে। গাইজ, এখানে মন্দিরে একটা কাউকে জিজ্ঞাসা করলাম যে এইখানে এই মন্দিরের পূজাটা হয় কখন। কাকু বললেন যে 11টা থেকে 12টার মধ্যে পূজা কমপ্লিট হয়ে যায়। বাট আমরা টোটালি একটা মানে বে টাইমে চলে এসেছি, যার জন্য মানে দুটো মন্দিরেরই পূজা আপনাদেরকে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো যদি কোনো দিন আবার আমি সময় করি, তো অবশ্যই এই দুটো মন্দিরের পূজা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। ওকে, তো এই হচ্ছে সেই গোপীনাথের পুরানো মন্দির। গাইজ, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, যার জন্য মনে হচ্ছে ক্যামেরাটা জলে যাচ্ছে, ফ্রেশ আসছে না। ক্যামেরা প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, তো আর রোদ্দুরে ক্যামেরা করা মানে সে ক্যামেরা জলে যাবে। ও এবার বাবার প্রসাদ গ্রহণের দিকে এগাতে হবে, কেননা এই টাইম থেকেই কটা বাজে এখন? 1:20 মানে এই টাইম থেকেই মানে বাবার প্রসাদ বিলি করা শুরু হবে। তো খাওয়াবেন মানে বিতরণ, প্রসাদ বিতরণ করা শুরু হবে। তো চলো সে প্রসাদ গ্রহণের দিকে আমরা যাই। ওকে, টাটা। তো আমরা এবার চললাম বাবার সেই আগের মন্দিরে, সেখানে গিয়ে দেখলাম হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। তাই আমরা বাবার সেই হরিনাম সংকীর্তনে সাময়িক যোগদান করলাম।
প্রভুকে ভোগ দিয়ে আধা ঘন্টা গেট বন্ধ রাখার পর গেট খোলা হয়। আর তারপরেই ভক্তদের ভিড় আজরে পড়ে শুধুমাত্র প্রভুকে দর্শন করার জন্য। তাই এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভক্তরা কতটা ভিড় করছে শুধুমাত্র প্রভুকে একবার দর্শন করার জন্য। এখানে পূজার শেষে প্রভুকে শুদ্ধ বস্ত্রে রাখা হয়। প্রভুর মন্দিরে সারাক্ষণ হরিনাম সংকীর্তন শোনার পর শেষে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, তাই আমরাও লেগে পড়লাম একবার হরিনাম সংকীর্তনে। এখানে ভগবানের পূজা অর্চনা শেষ হয়েছে, সে সঙ্গে নাম গানটাও শেষ হয়েছে। সো এবারে যাব আমরা প্রসাদ গ্রহণের জন্য। প্রসাদ গ্রহণের জন্য অলরেডি সকালেই চলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আর কেউ নাই, একমাত্র আমি, আমার দিদি আর জিজুই দাঁড়িয়ে আছে, ওয়েট করছি আমরা। সো তো চলো আমরা কী বলে সে প্রসাদ গ্রহণের দিকে। এখানে সমস্ত ভক্তদেরকে প্রসাদ গ্রহণ করানোর পূর্বে শ্রীকৃষ্ণের জয়নিতাই গান সংকীর্তন করানো হয়। এখানে ভক্তদেরকে খুবই যত্ন সহকারে প্রভুর প্রসাদ গ্রহণ করানো হয়। আপনার যদি মনে হয় তো আপনি আসতে পারেন, থাম্বনেলে নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো ওই নাম্বার ধরে আপনারা যোগাযোগ করতে পারেন প্রভুর প্রসাদ গ্রহণ করার জন্য। খুবই যত্ন সহকারে ভগবানের প্রসাদ গ্রহণ করা হয়, দেখতে গেলে তোমরা। তো ভগবানের প্রসাদ পাওয়া কিন্তু খুবই একটা ভাগ্যের ব্যাপার। আমি আগে বলেছি তিনটে বছর ধরে আমি ওয়েট করেছি, বাট তিনটে বছর আগে আমার তিনটে বছরের মধ্যে আমার কপালেতে ভগবানের প্রসাদ জোটে না। তো আজকে জুটেছে, তো আজকে মন করে আজকে খুবই খাবো আজকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো প্রসাদটা খাওয়াই যাবে, আজকে মন শান্তি করে আজকে প্রসাদটা খাওয়া যাবে। আজকে খুবই আনন্দ লাগছে, মানে কি আনন্দ লাগছে, কতটা লাগছে সেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খাবারটা খেয়ে নি, ওকে। প্রসাদটা খাওয়া হলো আমাদের, ভীষণ ভীষণ মজা পেলাম খেয়ে, খুব সুন্দর হয়েছে, মানে অসাধারণ। ভগবানের প্রসাদ কখনো খারাপ হতে পারে না। সো প্রসাদটা খেলাম আমরা, খুবই ভালো লাগলো, মানে খেয়ে এতটাই আনন্দ পেয়েছি, মানে কতটা পেয়েছি ঠিক বলে বুঝতে পারবো না, কিন্তু পেয়ে সত্যি মনটা ভরে গেল আজকে। তো গাইজ, আজকে এই মুহূর্তে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ ভগবান গোপীনাথের প্রসাদ গ্রহণে আসছিলাম। তো আজকে সত্যি
খুবই ভালো লাগলো, অসাধারণ লাগলো। আমরা প্রসাদটা খুবই মন ভরে খেয়েছি, খুব মন ভরে খেয়েছি আমরা। তো এই মুহূর্তে পূজা অর্চনা প্রসাদ গ্রহণ সব শেষ। আমরা আপাতত বসে আছি, জাস্ট মানে মন্দিরেতে বসে আছি, মানে ভালো লাগে খুবই। মন্দির মানে এক শান্তির জায়গা, সমস্ত ক্লান্তি যন্ত্রণা ক্লেশ সব কিছুই দূর হয়ে যায় এই মন্দিরে এসে যখন আমরা 5 মিনিট বসে থাকি। সো আমরা এখন যে মন্দিরে বসে আছি, গোপীনাথ মন্দির, এটা অর্থাৎ কৃষ্ণনগরের গোপীনাথ মন্দির। তো এটা অ্যাকচুয়ালি খানাকুল এরিয়ার মধ্যেই পড়ে। জাস্ট আপনারা যদি কেউ আসতে চান, তো সেক্ষেত্রে যদি আপনারা তার কিছু একটু গড়েঘাট বাস ধরেন, তো সেক্ষেত্রে তো আপনাদেরকে নামতে হবে রামনগর স্ট্যান্ডে। তো রামনগর স্ট্যান্ডে নেমে ওখান থেকে আপনাদেরকে যেমন টোটো, মানে এখন যে টোটো চলছে না, টেম্পো, সো এই টেম্পো আপনাদেরকে ধরতে হবে। টেম্পো করে এসে আপনাকে ওখান থেকে 5 মিনিট আসতে হবে। 5 মিনিট এসে কৃষ্ণনগর গোপীনাথ মন্দির পড়লেই আপনাদেরকে এখানে নামিয়ে দেবে। আর যদি আপনারা তার কিছু একটু গণেশপুর আসতে আসেন, মানে এই রাস্তা হচ্ছে একটু মানে ভেতর দিকে আসে, অর্থাৎ শর্টকাট রাস্তা যেটা বলা হয়। তো যদি শর্টকাট রাস্তার মধ্যে আসেন, তো আপনাদেরকে সিধা আসে নামবেন কৃষ্ণনগরে। কৃষ্ণনগর বাসে উঠে কৃষ্ণনগর বললেই আপনাদেরকে নামিয়ে দেবে ওখানেতে। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট আসতে পারেন। আর আপনারা যদি আরামবাগ থেকে আসতে চান, আরামবাগ থেকে আসলে আরামবাগে দুটো বাস পাওয়া যায়। এক হচ্ছে আরামবাগ টু গড়েঘাট, আর আরামবাগ টু গণেশপুর। আপনারা আরামবাগ টু গণেশপুরের বাস ধরুন, কিংবা আরামবাগ টু গড়েঘাটের বাস ধরুন, আপনাদেরকে এসে স্ট্যান্ড হতে হবে রামনগর স্ট্যান্ডে। সো রামনগর স্ট্যান্ডে নেমে আপনারা টোটো ধরবেন, 5 মিনিটের রাস্তা ওখান থেকে। ওখান থেকে এসে আপনারা গোপীনাথ মন্দিরে নামবেন। গোপীনাথ মন্দির নাম বললেই আপনাদেরকে ওখানে নামিয়ে দেবে। সো ভগবান গোপীনাথের আপনার দর্শন করতে পারেন। ওকে, তো চলো শেষ করছি আজকে ভিডিওটা এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ওকে, টাটা।